নমস্কার, আপনারা দেখছেন নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল। আর আজকের নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান উপস্থাপনায় আমি শরণ সুন্দর দাস। 2019-এর সপ্তদশ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 42টা লোকসভা আসনের মধ্যে দুই থাকা বিজেপি হঠাৎই 18-ই পৌঁছে যাওয়াতে অনেকের মধ্যেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে যে বিজেপির এই হঠাৎ উত্থানে কি মমতা বন্দ্যোপাধ্যায়ই দায়ী? নিউজ নির্ভীকের বার্তা সম্পাদক জাকির হোসেন শেখ পশ্চিমবঙ্গের জনমনে উঠে আসা সেই প্রশ্ন নিয়েই উপস্থিত হয়েছিলেন পশ্চিমবঙ্গের বেশ কিছু মুসলিম সংগঠনের নেতৃত্বের কাছে। আমাদের বার্তা সম্পাদক জাকির হোসেন শেখ প্রথমেই গিয়েছিলেন প্রতাপপুর দরবার শরীফের পীরজাদা সৈয়দ রুহুল আমিন ভাইজান, অর্থাৎ অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৈয়দ রুহুল আমিন ভাইজানের কাছে। পশ্চিমবঙ্গে হিন্দু এবং মুসলিম, পশ্চিমবঙ্গের উভয় সম্প্রদায়ের একটা অংশই তারা মনে করেন যে পশ্চিমবঙ্গে অতি দ্রুত বিজেপির মতো উগ্র হিন্দুত্ব দলের বেড়ে ওঠা, বিজেপির মতো উগ্র হিন্দুত্ব দলের উত্থান, লোকসভা নির্বাচনের আগে যাদের আসন সংখ্যা ছিল দুই, হঠাৎ করে দেখা গেল 2 থেকে 18, এই যে বেড়ে ওঠার একমাত্র কারণ, কিছু অংশ যেটা মনে করেন, তারা মনে করেন যে একমাত্র কারণ হল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম তোষণের ভাষণ, এবং এর জন্যই হিন্দুত্বটা আরো বেশি সক্রিয়, আরো বেশি সংখ্যাগরিষ্ঠ মানুষ হিন্দুত্বের জিগির তুলে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছে। ঠিক, এখানে দুটো প্রশ্ন আছে, এর দুটো উত্তর হবে। প্রথম প্রশ্নের উত্তর আমি আপনাকে বলি, তৃণমূলের একটা অংশ আমাকে তৃণমূল বিরোধী মনে করে, আর মনে করার কারণটা হচ্ছে যে আমাদের মুখ্যমন্ত্রী সহ যারা বর্তমান তৃণমূলের একটু উঁচু শ্রেণীর লিডার আছেন, তারা বাস্তবতাটাকে দেখতে চান না, তারা বুঝতে চান না যে সমস্যাটা কোথায়। ফলে তারা মনে করেন যে তাদের আশেপাশে যখন সবাই বলে দাদা সব ঠিক আছে, দিদি সব ঠিক আছে, তো তারা মনে করেন যে সব ঠিক আছে। 2017-তে আমি কলকাতায় যে রাজ্য সমাবেশ করেছিলাম, সেখানে আমি জাস্ট এই ল্যাঙ্গুয়েজটাই শুরু করেছিলাম যে তোষণ নয়, চাই সাম্যের অধিকার। দেখুন, সে টাইম আমাকে কিন্তু অনেকেই তৃণমূল বিরোধী এবং বিজেপির লোক, বিজেপির লোক, কেননা আমরা তখন থেকে এবং তার আগে থেকে আমরা এটা, আমি বারবার, আপনার ওই দ্বিতীয় রাজ্য সমাবেশের মূল মানে থিম স্লোগানই ছিল তো তোষণ নয়, চাই সাম্যের অধিকার। এবং তার এফেক্ট দেখুন 2 থেকে 18, আমি তখন বলেছিলাম যে তৃণমূল যেটা করছে সেটা তোষণ করছে। তৃণমূল অ্যাকচুয়ালি দাঁড়িয়ে, আমি বিভিন্ন টিভি শোতেও বলেছিলাম, যে আজও বলছি যে আপনি দাঁড়িয়ে দেখেন পার্টিকুলারলি সংখ্যালঘু সমাজের, পার্টিকুলার সংখ্যালঘু সমাজের কি পাওয়া গেছে, 2 টাকা চাল সবাই পেয়েছে, কন্যাশ্রী সাইকেল সংখ্যালঘু মেয়েও পেয়েছে, সংখ্যালঘু ছেলেও পেয়েছে, সংখ্যালঘুও পেয়েছে। তো সমস্ত জায়গায় আপনি আলাদা করে সংখ্যালঘু মানুষেরা কি পেয়েছে দেখবেন। যা ডিমান্ড ছিল আমাদের মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার সময় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার 10% ফুলফিল করেননি, সে আলিয়া মাদ্রাসা নিয়ে বলুন, বরং যে সমস্ত কথাগুলো বলেছিলেন তার থেকে ওর্স জায়গায়, খারাপ জায়গায় আরো চলে গেছে সংখ্যালঘুদের পরিস্থিতি। ফলে তোষণটা তো করা হয়েছে এবং সেই তোষণটা বুমেরাং হয়ে ফিরে এসেছে তৃণমূলের জন্য, যার ফলস্বরূপ 2 থেকে 18। সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের নেতা তথা পশ্চিমবঙ্গে সংখ্যালঘু সম্প্রদায় ও পিছিয়ে পড়া মানুষের জন্য সর্বদা লড়াই করে যাওয়া নেতা মাওলানা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, পরেও যখন তাদের চাকরির পার্সেন্টেজ মাত্র 3%, তখন মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিচ্ছেন যে হ্যাঁ আমি মুসলমানদের তোষণ করছি। আমার প্রশ্ন জাগে মাঝে মধ্যে, মনে হয় হ্যাঁ হ্যালো দিদিকে বলতে একবার ফোন করে বলি যে 30% মুসলমানকে 3% চাকরি দেওয়াটাকে ইনসাফ বলে, সুবিচার বলে? এর পরেও বলছেন যে হ্যাঁ আমি মুসলমানদের লাত খাচ্ছি, কেননা মুসলমানরা সমর্থন অর্থাৎ দুধ দিচ্ছে বলে,
এটা মমতা বন্দ্যোপাধ্যায় এই তোষণকে স্বীকৃতি দিয়ে বরং মুসলমানদেরকেই আরো বেশি ক্ষতি করলেন, আর বিজেপির অক্সিজেন দিলেন, বিজেপির বা গেরুয়া হিন্দুত্ববাদীদের সুবিধা করে দিলেন। আজকে যেভাবে বিভিন্ন সময়ে টেলিভিশনের চ্যানেলগুলোতে সন্ধ্যাবেলায় মুসলমানদের সম্পর্কে তাদের স্টুডিওতে বসিয়ে যেভাবে মুসলমানদের বিভিন্ন বিষয়ে, পশ্চিমবঙ্গের ডেমোক্রেটিক ন্যাশনাল পার্টির নেতা ইমতিয়াজ আহমেদ মোল্লা বলেন, ডেমোক্রেটিক ন্যাশনাল পার্টি সংক্ষেপে বিএনপি প্রতিষ্ঠাতা এবং সভাপতি মাননীয় ইমতিয়াজ আহমেদ মোল্লা হঠাৎ দেখছেন যে বিজেপির প্রতি এত মানুষের সমর্থন, এটা অনেকগুলো মিক্সচার কারণ আছে। একটা তো মমতা বন্দ্যোপাধ্যায় এখানে গণতান্ত্রিক বাকি শক্তিগুলোকে ধ্বংস করেছেন, বিরোধী দলগুলোকে উনি নিশ্চিহ্ন করেছেন এবং বলেছেন বিরোধী শূন্য রাজ্য চাই। তাহলে তাতে সিপিএম কংগ্রেসের মতো যেগুলো কট্টর হিন্দুবাদে বিশ্বাস করে না বা ইন জেনারেল যারা সেকুলার বলে পরিচিত, তাহলে সেই দলগুলো যখন মুছে গেল, আর যখন এখানে রাজ্যে ব্যাপক কাঠমান্ডির সরকার এখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মেনেছেন যে কাঠমান্ডি ফেরত দিতে হবে, তো নিজের তলায় লুটতলায় চলেছে এবং পুলিশের লোকাল নেতা এবং ক্রিমিনালদের সঙ্গে যোগসাযোগ করে মানে যে পরিস্থিতি করেছে, মানুষ বিচার পাচ্ছে না, মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানো মানুষের কাছে সম্ভব না, তাদের এই পরিস্থিতিতে একটা দমবন্ধ করা পরিবেশ হয়েছে। এবং তার সঙ্গে যেটা বিজেপির রাজনৈতিক কর্মসূচি, তারা আগ্রাসন করেছে এবং সেই ক্ষেত্রে বিজেপিকে বাধাদান করা হয়নি, প্রশস্ত করা হয়েছে। এবং মমতা এত বেশি বিজেপি বিরোধিতা, যেই রাজ্যে মাত্র দুটো এমপি এবং তিনটি এমএলএ ছিল, মনে হচ্ছিল তারাই মূল প্রধান শক্তি, তো তাদেরকে হাইলাইট করা হয়েছে। সেকেন্ড থিং, খুব বেশি ধর্মীয় রাজনীতি হয়েছে। বিজেপি যেমন ধর্মীয় উন্মাদ তৈরি করার চেষ্টা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ম নিয়ে এত বেশি মাখামাখি, সেটা রামনবমী নিয়ে বলুন, হনুমান চালিসা নিয়ে বলুন, শ্যামাপ্রসাদের জন্মদিন পালন করুন, বা মুসলিমদের ইফতার পার্টি নিয়ে যে এত রমরমা ব্যাপার, ওই ইমামে ইদানের জায়গায় খুতবার জায়গায় ওনার বক্তব্যটাই বেশি করে তুলে ধরছে, এবং বিভিন্ন জায়গায় উনি যে মাশাআল্লাহ ইনশাআল্লাহ পর্দা বোরখা করে একদম মুসলিম সাজার অভিনয়, আবার কখনো ইমাম বাতা মজিম বাতা, এগুলোকে তো হাইলাইট করেছে। স্কলারশিপ সবাই পাচ্ছে কিন্তু সংখ্যালঘুদের এই দিলাম ওই দিলাম সেই দিলাম, এতে হিন্দু মনে একটা ব্যাপক প্রতিক্রিয়া করেছে, মুসলমানরা মনে সব দিয়ে দিল আর আমাদের কিছু থাকবে না। এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, ইতিমধ্যে যারা নিউজ নির্ভিক সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, পারলে শেয়ার করুন, আর নতুন নতুন খবর আপডেটের জন্য নোটিফিকেশন পেতে বেল আইকন